কি ভাতিজা, আছো কেমন? সকাল সকাল সাইজে গুজে কই যাইতেছো নায়কের লাহান? ডেটিং ফেটিং আছে নি? কি যে কোন ভাই, আমি আপনার ভাতিজা হইলাম কেমনে? আপনার বয়সে আমার তো কোনো চাচা মাচা নাই কে। ভাতিজা কি যে কও, তুমি তো আমার সামনে সেই দিনই হইলা। বিশ্বাস না হইলে তোমার বাপের যায় জিগাও। তুমি যখন হইছ তোমারে হাসপাতাল থেকে কোলে করে আমি তোমার বাড়িতে নিয়ে আইছি। কি জানি চাচা, হইতেও পারে, আমি তো তখন ছোট ছিলাম, কিছুই মনে নাই। হইতেও পারে। তা চাচা আছেন কেমন? আপনার দেখে একটু চিন্তিত মনে হইতেছে, কারণ কি? কোনো সমস্যা হয়েছে নাকি চাচির লগে? আর বইল না ভাতিজা, তোমার চাচির লইয়া কয়দিন ধরে খুব টেনশনে আছি। এমনিতেই হ্যাঁ কানে কম শুনে, তার উপর আজকে আর ঘটনা ঘটায় ফেলাইছে। কি ঘটনা চাচা, কোন তো দেখি কি করছে আমার চাচি। বইল না, সকালে ঘুম ভাঙছে তোমার চাচির চিল্লাচিল্লিতে। হ্যাঁ কইতাছে ঘরে কারেন্ট নাই। ঠিক আছে কারেন্ট নাই, আমি উঠে গেলাম, দেখলাম যে কোথায় কারেন্টের সমস্যা। হেরে কইলাম যাও পাশের ঘর থেকে টেস্টারটা নিয়ে আসো। হ্যাঁ কি করলো, 10 মিনিট 12 মিনিট কি খুঁজলো না খুঁজলো কিছুই বুঝলাম না, হাতে লয়ে আসলো একটা পিঁয়াজ। আমি কইলাম চাইলাম টেস্টার, আনলা পিঁয়াজ। বুঝছো ভাতিজা, এই হয়েছে তোমার চাচির অবস্থা। এরপরে আমারে কয় পিঁয়াজ তো একটাই আছে আর নাইকা।